আমরাও খাবো সেখানে গিয়ে, তার মজা আনন্দ উপভোগ করবো। আপনার নামটা কি? আমার নাম শ্যামল। আপনি এই এরকম অফার কিসের জন্য দিচ্ছেন? ভালোবাসার জন্য কোনো স্বার্থ মানে না না কোনো মানুষ কোনো আমি বিনা স্বার্থ আমি কোনো স্বার্থের জন্য করি না। আমি করি মানুষের কাছে পৌঁছাতে, যে মানুষ আমাকে চিনুক, যে আমি যেটা ভারতবাসী যেটা পৃথিবীতে যেটা কেউ না করে আমি সেটা করি। আমার চিন্তাভাবনা অন্য দ্বারা, যে আজকে কেউ বাদাম পাকা বেচছে, কেউ বাদাম বিক্রি করছে, কেউ কাঁচা সবজি বেচছে, যে লোকের দেখে আমি করবো সেইটাই ডুপ্লিকেট করবো না, সেটাও করবো না। আমি যেটা করতে গেলে গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে নেই,
সেটা আমি করতে চাই, করতে চাই, করতে গিয়ে মানুষের কাছে একটা পরিচিত হতে চাই, যে মানুষ খাবার 10 টাকা বিরিয়ানি কোটা আছে না জানা নেই আমার, এবং 20 টাকা যে পেট ভরা ফুচকা 10 টাকায় 4টে ফুচকা সব জায়গায়, এবং বাইরে দেখলে 10 টাকায় 2টো কি 3টে দেয়, তো আমি 20 টাকায় প্রতি সপ্তাহে একদিন করে বেঁচে দিয়ে মানুষটা, অনেক মানুষ তো সবার পেট ভরে খাওয়ার ইচ্ছা থাকে, সামর্থ্য নেই খাবার আছে সবার, পয়সাটা দেখতে হবে, পয়সা দেখতে হবে, আমি এটা করি, আমি যে খুব হাই ফাই তা না, আমার এটা দিন আনা দিন চলে, আমার কোনদিন সঙ্গে চলে কোনদিন সঙ্গে চলে না, তো আমি এটা চাই যে মানুষের কাছে একটা পরিচিত হচ্ছে, গরিব হয়ে যে অনেক তো দেখছি যে কেউ বাদাম মাখা বিক্রি করে ভাইরাল হচ্ছে, কিন্তু ভাইরাল হওয়ার জন্য করছে না, কেউ আরেকজন তো বাসের গোড়া, বাসের গোড়া অমুক তমুক মান করছে, ওইসব উল্টো পাড়া খাইয়ে মানুষ মারা, ওইটা হচ্ছে মানুষ মারা ফাঁদ, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না, আমি মানে অন্য ওনার বিরুদ্ধে আমি যাচ্ছি না, তা আমি চাই আমি কি করে মানুষের কাছে পরিচিত হবো, আমি এটুকু চাই মানুষের কাছে আমি কী করে পরিচিত হতে চাই, মানে আমি কেন এটা করছি, আমার এখানে কোনো স্বার্থ নেই, এবং আমি বিরিয়ানি করে প্রত্যেক দিন আমার লস হচ্ছে, সেটা 450 টাকা দুর্বল আমার বিরিয়ানিতে প্রত্যেক দিন লস, এবং সপ্তাহে আমি যে ফুচকাটা আনলিমিটেড খাওয়াচ্ছি 20 টাকায় 7,000-8,000 ফুচকা থাকে, সেদিকে আমার মোটামুটি 3,000 টাকা বিক্রি হয়, কিন্তু 7,000 মাল থাকলে হয় 14,000 টাকা, আমি এটা পুরো একদম ফ্রিতে খাওয়াই, মানে মানুষকে তো একদম বিনামূল্যে খাওয়াতে না, এটা হচ্ছে অনুদান যাকে বলে, যেমন একটা লটারি টিকিট কাটলে যে 199 টাকা সপ্তাহে 1 টাকা অনুদান থাকে, কিন্তু ওই আমি 20 টাকাটা পেট ভরা যে যত কিছু খেতে পারে, তার জন্য কোনো কোনো চ্যানেলের কাছে কোনো ইউটিউবের কাছে পয়সা চাই না, কারোর কাছে কোনো সাহায্য চাই না, কোনো কিচ্ছু না, যার ভালো লাগে সে কিছু দেবে, কিন্তু কোনো চাই না কারো কাছে, যে আসলে তাই দেয় অমুক না, তোমরা সবাই আসতে পারো, তার জন্য কোনো সবসময় আসো, তোমরা দূর থেকে জঙ্গলে আসো, ওখানে ফোন করে আসবে, ফোন নাম্বার তো সবাইকে দেওয়া থাকে, তার নাম্বারটা বলে দিই 7029173808, এটা হচ্ছে আমার নাম্বার, আমার নাম্বারটা 7029173808, আমার ফোন 24 ঘন্টায় খোলা থাকে, কখনো ফোন বন্ধ থাকে না, সাইলেন্ট থাকে না, 24 ঘন্টা আমাকে যখন কল করবে তখন সঙ্গে সঙ্গে ফোন করবে, যত বিপদ থাকে ফোন আমার তখনও বন্ধ হয় না, তো এই তোমাকে নিয়ে মোটামুটি 356টা ইউটিউবার আসবে আজকে, আমাদের বাংলাদেশ, শিলিগুড়ি, কেরালা, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, মানে কোনো জায়গা থেকে বাকি নেই, কিন্তু আজকে তো কোনো একটা ইউটিউবার চ্যানেল একটা ক্যাডবেরি লজেন্স আমাকে সাহায্য করেনি, তত বুঝে নাও যে আমি কারো কাছে পয়সা চাই না, আমি চাই মানুষের কাছে পরিচিত হতে, এবং আমার এমনই লেখা আছে, আমার স্কুল ছাত্রী 10 টাকা বিরিয়ানি ও সর্বসাধারণের জন্য বিকেলবেলায় 20 টাকা বিরিয়ানি, ও ফুচকাটা 10-20 টাকায় আনলিমিটেড 50টা খেতে পারলে হাফ লিটার কোল্ড ড্রিঙ্ক 100 খেতে পারলে 2 লিটার একটা পেপসি হোক, ঘাসা হোক, ভিনেগার হোক, যে কোনো হোক 150 পিস খেতে পারলে 501 টাকা নগদ, এবং একটা মাটির মিনারেল ওয়াটার বোতল ফ্রি, ওটার দাম হচ্ছে 380 টাকা, যে একটা ফিলাক্স দেবো ওটা 380 টাকা দাম, মোটামুটি আমাকে 20 টাকা দিলে সে 1,000 টাকা ফিলাক্স পাবে। তো গাইস আমরা দেখলাম সেই কাকুর সব গল্পই শুনলাম, কিন্তু খুব ভালো লাগলো এখানে এসে, যে কাকু বিনা স্বার্থে সবাইকে খুশি করার জন্য, মানে অনেকে আছে পয়সা দিয়ে খেতে পারে না তবু সেখানেও এসে মানে মন চাইলেও তারা খেতে পারে না, কিন্তু কাকু কিন্তু এইদিকে কোনো রকম দ্বিধা না করে স্যাক্রিফাইস করে সেই কাকু আমাদের মানে 20 টাকায় আনলিমিটেড ফুচকা দিয়ে যাচ্ছে, কিন্তু প্রতি বুধবার কটার সময় বসেন কাকু? 4টা থেকে ওই টোকেন সিস্টেম থাকে, টোকেন ছাড়া তো অসুবিধা হয়, মোটামুটি প্রচুর 1 থেকে 1.5 হাজার উপর লোক থাকে, তো মালও থাকে আমার প্রচুর, সবাই পায় 4টা থেকে কুপন দিয়ে বা 4:30 থেকে মাল দেওয়া শুরু করে, মানে প্রচুর 3টা স্টল বসে, একটা বাচ্চাদের সবার আমার আগে, একটা মহিলাদের, একটা ছেলেদের, 3টা স্টল থাকে বাড়ির সামনে, 3টা স্টল রয়েছে, আপনারা শুনতে পারলেন, কিন্তু আমরাও খুব খুশি হয়েছি এখানে এসে, আমরাও কিন্তু আজকে সেই কাকুর বিরিয়ানি এবং ফুচকা খাবো, তবে কাকু আমাদের 5 প্লেট ফুচকা দিন, বিরিয়ানি দিন, আমরা সেই দিন তারপরে ফুচকা খাবো, দামি বিরিয়ানি খেয়েছো দাও, কিন্তু আজকে এই ওয়েদার, বৃষ্টি হবে এরকম মুমেন্ট নিয়ে আছে, কিন্তু তবু আমরা অনেক দূর থেকে এসেছি সেই কাকুর কাছে, আমরা সেই বিষয়ে জানতে চাই, একমাত্র সৌরভের কাছে যাওয়ার জন্য, যে দাদাকে অনেক রকম ভাবে যে মাংসটা কিসের ভাগারের শুয়োরের কাকে অনেকে অনেক রকম বলছে, যে যা বলে অনেকে নানান রকম বৃত্তান্ত, সে কোনো কথা বলে না, আমি আমার খুব সাহসের ছেলে এবং সাহস আছে বলে আজ বলে আমার অনেক মার্ডারের ভয় আছে, মার্ডার করে দেবে, অমুক দেবে, তমুক দেবে, আমাকে হুমকি দিচ্ছে ফোনে নানা জায়গা থেকে, মানে আমাকে হুমকি আসে, তো আমি তাতে বিধাবাদ করি না, ও গুলি করে মেরে দিলেও হবে না, আমি
যদি সর্বজনের যতদিন না যাব দরকার আমার কিডনি বিক্রি করতে হবে তাও বিক্রি করবো, বিক্রি করে সর্বজনের কাছে যদি যেদিন ডাকবে সেদিন এসে বাচ্চাদেরকে একদম পুরো বিনামূল্যে ফ্রিতে একদিন খাওয়ানো হবে এবং তারপর দিন থেকে বাচ্চাদেরকে ৫ টাকা, সেটা প্রত্যেক চ্যানেলকে ইউটিউব চ্যানেল থেকে বলা আছে। তো আমি একটাই কথা বলি, মানে দু রকম কথা বলি না, আমার মেনে সর্বজনের কাছে একটু যাওয়ার আমার খুব শখ, তাহলে দাদাগিরি হোক তো দাদার পাশে যদি দাঁড়িয়ে না পিকচার মানে ছবি তুলতে পারি তো ওইটাও আমি ধন্য যে দাদাকে আমি ১০ টাকা বিরিয়ানি খাইয়েছি, দাদা খেয়ে বলবে যে না এটা অরিজিনাল চিকেন আছে, বাস ওইটা উনি খাওয়া মানে আমার ভগবান খাওয়া, দাদাকে আমি ভগবানের থেকেও মানে ভগবানের চেয়ারে বসি, ভগবানের থেকে ওনাকে বিশেষ করি আমি যে দাদা আমাকে কিছু কিছু ডাকবে। এবং আরও একটা বলতে চাই, কিছু চ্যানেল আমাকে এখন জি বাংলা থেকে তো খালি আমাকে হিসাব করছে যে মানে হুমকি দিচ্ছে আপনাকে ৩০,০০০ টাকা ৪০,০০০ টাকা দিতে হবে, আপনি টাকা দিন, কিন্তু আমি টাকা করবো, আমার এই এক মাস হলো বাবা মারা গেলো, তো আমাকে এখন বারবার খালি ফোন করছে এবং সে আবার বলছে যে আমি সভ্য কি ওই একটা সিনেমার নায়ক আছে তার ছেলে সব্যসাচী নাকি তার ছেলে, সে আমাকে খালি ফোন করছে নানা রকম বার জবাব দিয়ে ফোন করছে যে আমি জি বাংলার অডিশন থেকে আপনার টাকা দিতে হবে ২৭,০০০ টাকা আর ২৫,০০০ টাকা টোটাল ৪২,০০০ টাকা আপনার দিতে হবে, তাহলে আপনি অডিশন দিতে হবে, নাহলে অডিশন দিতে হবে না, আপনি এই সমস্ত নানা পরিচয় দিচ্ছে আমাকে জি বাংলা থেকে, খালি হুমকি দিচ্ছে আমাকে, মানে হুমকি না এটা মানে টাকার প্রবলেম দেখাচ্ছে আমাকে যে আপনাকে দিতে দাদা এটা ঢুকতে হবে। আমরাও চাইবো দাদা এটা একটু আপনি একটু দেখুন যে আপনার নাম ভাঙাচ্ছে এবং দাদা আপনার পিএ বলে পরিচয় দিচ্ছে যে আমি আপনার পিএ, তো আমার এখানে স্ক্রিনশট করা যায় সেই ছবিটা শুধু আপনার সঙ্গে ছবি আছে, এই সিনেমারই বই কি সব্যসাচী নাকি তার ছেলে সে অভিনয় করে সে তার নাম হচ্ছে ইংরেজি নাকি নাম আছে ওই আমার ছবি আছে, তো এরকম সে খালি বারবার প্রতিদিন আমাকে সপ্তাহে ২ দিন করে পরপর ফোন করছে যে আপনি টাকাটা দেবেন কিনা বলুন, আপনার অডিশন কিন্তু হবে না আর দুটো বাকি আছে এই সমস্ত, তো দাদা আপনার নাম ভাঙিয়ে আপনার দাদা আপনার নাম ভাঙিয়ে টাকা নিচ্ছে জি বাংলায় একদম ডাইরেক্ট সরাসরি ফোন করছে আমাকে, তো আমি অনেক জায়গায় বলেছি এবং প্রচুর জায়গাতে বলেছি যে দাদা আমি তো ফাঁদে কারো ফাঁদে পা দিই নেই, তো আমার কাছে তো পয়সা নেই, আমি ৪০,০০০ টাকা দিই, তো আমি অডিশন তো জানি অডিশন দিতে গেলে কোনো পয়সা লাগে না, কোনো টাকা অডিশন একদম ফোনে ফিরে দিই, আর আমাকে তো অডিশন যে নাও দিতে হয় তো আমি তো শিখি আমাকে ডাকলেও আমি যাবো, কিন্তু আমি টাকা তার দেবো আমি টাকা কোথায় পাবো, আমার ১০ টাকা বিরিয়ানি বিক্রি করি আমার ৪,০০০ ৫,০০০ প্রতিদিন লস, আমি ১০০ টাকা দিয়ে কোথায় পাবো, আমার দাদার সাথে দেখা করতে গেলে টাকা লাগে, দাদা তো কখনো বলেন আমাকে দেখা করতে টাকা লাগে, ভগবানের দেখা থেকে কখনো টাকা লাগে না, তো এরকম পরিচয় দিচ্ছে। তো গাইস থেকে একদম হৃদয় থেকে সৌরভ গাঙ্গুলিকে খুব ভালোবাসে সেটা আমরা বুঝতে পারছি, আমরাও চাইব যে কাকুকে যেন সেই সেই মঞ্চে খাই দেয়, আমরাও সেটা চাই, এখন আমরা সেই কাকুর বিরিয়ানি খাবো, কাকু আমাদের পেট সাজাচ্ছে, আমরা পাঁচজন ফ্রেন্ড এসছি এখানে, ৫ জনাই খাবো বিরিয়ানি, কাকুর সেই ২০ টাকার বিরিয়ানি খাবো আমরা। কাকুর কাছে এই যে আমরা বিরিয়ানি নিয়েছি এখন আমরা খাবো ২০ টাকা দিয়ে, এই ডিম দিয়ে আমরা এক্সট্রা নিয়েছি তার জন্য আমরা ২০ টাকা দিয়ে দিয়েছি কাকুর কাছে, এই বিরিয়ানি এখন আমরা খাবো, দেখবো কেমন খেতে, তারপরে আপনাদের বলছি। সত্যি খুব ভালো কাকুর এই বিরিয়ানি, এই বিরিয়ানি কি বলবো, আমরা আমাদের ওখান থেকে ২০ টাকা দিয়ে কোনোদিনও খেতে পারবো না এই বিরিয়ানি, কাকু যে দামে দিচ্ছে, এই ডিমটা নিয়েছি তার জন্য ১০ টাকা আমরা বেশি দিয়ে আমরা নিজের থেকে দিয়ে নিয়েছি, আর বিরিয়ানিটা ১০ টাকা দাম, আপনারাও খেলে খেতে পারবেন খুব ভালো খেতে, আর আমরা ডিম নিয়েছি বলে তার জন্য আরও ১০ টাকা দিয়েছি মোট ২০ টাকা দিয়ে, কিন্তু বিরিয়ানির দাম কিন্তু কাকুর কাছে ১০ টাকা, আর এই ভিডিওটা সবাই বহুত খুব বেশি বেশি করে শেয়ার করে দাদার কাছে পৌঁছে দাও যেন দাদার চোখে পড়ে এই ভিডিওটা, তাহলে দাদা যেন সেই স্টেজে পৌঁছতে পারে, আমরা তাহলে খুশি হব দাদার জন্য। মূল্যর বাজারে এই কম দামে এইভাবে কেউই মার্কেটে এই ১০ টাকার বিনিময়ে বিরিয়ানি দিতে পারে না, আমরা ফেস করবো এখন
গাইস আমরা এখন টেস্ট করব ফুচকা। বিরিয়ানি এবং ফুচকা খেতে বুঝছিলাম।